ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। অনেকে জানতে চেয়েছেন অর্কিডে মশা হয় কিনা। না, অর্কিডে মশা হয় না। কারণ হচ্ছে অর্কিড এমন প্লান্ট, আপনারা যদি প্লান্টটি ভালো মতো খেয়াল করে দেখে থাকেন, এটি কিন্তু কোনো মাটি নেই এবং এটি লাগানো হয়েছে কোকো চিপসে। আপনারা চিপসটি যদি আমি চাপ দিই, দেখেন এটি ভিতরে একটু পানি আছে, এই পানিতে মশা হবে না। কিন্তু যারা নর্মাল প্লান্ট রেখে থাকেন অর্কিডের সাথে, ওই প্লান্টটিতে যদি পানি জমে থাকে 7 দিনের বেশি, ওই ক্ষেত্রে ওইখানে যদি কোনো মশা ডিম পারে, তবে ওই ক্ষেত্রে মশার লার্ভা থেকে মশা হওয়ার সম্ভাবনা থাকে। ঢাকায় যেহেতু এমনি মশা অনেক বেশি, যেহেতু আমাদের ঢাকার কিছু কিছু পার্টে উন্মুক্ত ড্রেনের পরিমাণ বেশি, যেমন উত্তরা সহ কিছু এলাকায় উন্মুক্ত ড্রেন হওয়াতে ওইসব ড্রেনে মশা থাকে এবং সন্ধ্যাবেলা মশাগুলো বারান্দার, স্পেশালি বারান্দা এবং বিল্ডিংয়ের কর্নারে উঠে আসে। যেহেতু মশার পছন্দ হচ্ছে আপনার অন্ধকার জায়গা, বারান্দা ছাড়াও মশাগুলো থাকতে পারে আপনার কার্টেনের পিছনে, আপনার ফার্নিচারের পিছনে। আর যেহেতু বারান্দাতে আপনি প্লান্টগুলো রেখে থাকেন এবং যখন সন্ধ্যা হয়ে যায় এগুলো আপনার পারফেক্ট শেড মশাদের লুকিয়ে থাকার জন্য, তো মশা আপনার প্লান্টের আশেপাশে লুকিয়ে থাকতে পারে। এছাড়া যদি আপনার অর্কিড গাছতে ফুল থাকে অথবা আপনার যদি বারান্দা অন্য কোনো ফুলের গাছ থাকে যেটাতে আপনার ফুল ফুটে আছে এবং ফুলটিতে সুন্দর স্মেল আছে, ওই ক্ষেত্রে ওই স্মেল আপনার মশা আকর্ষণ করে। কারণ মশার একটা পছন্দের জিনিস হচ্ছে খুব সুন্দর গন্ধ, এবং কিছু কিছু গন্ধ মশাকে খুবই আকর্ষণ করে, এটা হচ্ছে ফুলের গন্ধ। এবং অনেক সময় মশা যেটি করে, আপনার ফুল নষ্ট করে ফেলতে পারে। কীভাবে? মশা ফুল পলিনেশন করে ফেলে, মানে আপনার ফুল যতক্ষণ পর্যন্ত পলিনেশন না হবে ফুলটি খুব সুন্দর থাকবে, সতেজ থাকবে। কিন্তু যেই আপনার ফুলটি পলিনেট হয়ে যাবে, ফুলটি আপনার বীজ তৈরি করা শুরু করে দেবে এবং ফুলটি নষ্ট হয়ে যাওয়া শুরু হবে। এই জন্য মশা আপনার নট অনলি আমাদের ক্ষতি করে, মশা অর্কিডের ফুলেরও ক্ষতি করতে পারে, পলিনেট করে ফুলটি আগাম নষ্ট করে ফেলতে পারে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং অর্কিড বিষয়ক আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, তবে অবশ্যই আমাদের ফেসবুক কমেন্ট বক্স অথবা আমার ইউটিউব কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।